সবাই ভালোই আছো? তো তোমরা সবাই মা বাবার কথা মেনে চলছো তো? না, মা বাবার কথা শুনবে, বাসায় থাকবে, আর গরম ঘন ঘন কি করবে, হাত ধুবে। ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছি বলো তো? গত ক্লাসে আমরা কালার্স সম্পর্কে পড়েছিলাম, তাই না? আজ আমরা তারপরের ইউনিট পড়বো। গতকাল আমরা আজ পড়বো 18 ইউনিট, ইউনিট 18 আর কত, ইউনিট 18 থেকে 20 পর্যন্ত পড়বো আমরা আজকে। গত ক্লাসে আমরা কালার সম্পর্কে পড়েছিলাম, সেখানে আমরা কি কি পড়েছিলাম, রেইনবো একটা ছড়া পড়েছিলাম, কয়েকটা কোয়েশ্চেন পড়েছিলাম। আজকে আমরা তার পরের পার্টটা শুরু করি। তোমরা নিশ্চয়ই হোমওয়ার্ক করেছো, তাহলে এখন পরের পার্ট শুরু করি। তোমরা সবাই বই পুস্তক নিয়ে রেডি হও, বই খাতা কলম বের করেছ? ঠিক আছে, তাহলে সবাই কি করো, 37 পৃষ্ঠা, ইউনিট 18, পেজ নং 37, তোমরা সবাই নাও। দেখো এখানে কি কি আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এ এন, এ এবং এন। তাহলে এখানে যে এ এন দেখতে পাচ্ছি, এ এন এর ব্যবহার আজকে আমরা শিখব, তাই না? এ মানে কি, এন মানে কি? এ মানে হলো আমাদের একটি, এন মানেও একটি। তাহলে এ মানেও একটি, এন মানেও একটি, দুইটা কেন আলাদা আলাদা দেখাচ্ছে কেন? তাহলে দুইটা আলাদা আলাদা কেন দেখাচ্ছে, কেন কোন জায়গায় আমরা এ ব্যবহার করবো, কোন জায়গায় আমরা এন ব্যবহার করবো, সেটা আমরা শিখবো। তাহলে আগে আমরা এখানে কি দেখবো, এখানে আমরা কিভাবে এই পার্টটাতে কিভাবে তারা এ এবং এন ব্যবহার করেছে সেটা আমরা দেখবো, দেখে তারপর আমি তোমাদের বলছি। আগে যদি বলি তাহলে একটু কি করবে, একটু বুঝতে কষ্ট হবে। তাহলে আমি আগে বলি, আগে বইতে ব্যবহারটা দেখি, পরে আমি বলছি, তোমরা শোনো। এখানে দেখো, এখানে কি লেখা আছে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ইটস অ্যান অ্যান্ট, ইহা একটি পিঁপড়া, এটি একটি পিঁপড়া। তাহলে দেখো এখানে অ্যান্ট, অ্যান্টের আগে আমাদের এখানে এন ব্যবহার করছে, ইটস অ্যান অ্যান্ট, এটি একটি পিঁপড়া। পরেরটা দেখো, ইটস এ ব্যাগ, ইহা একটি ব্যাগ, এটা একটি কি, ব্যাগ। এখানে দেখো এ ব্যবহার করেছে, তাহলে এখানে অ্যান, এখানে এ। তারপর দেখো, ইটস এ হাউট, ইহা একটি কুঁড়েঘর বা ইহা একটি কুটির। পরে দেখো, ইটস এ ডগ, এটি একটি কি, কুকুর। এখানে আমরা সবগুলির ব্যবহার দেখবো, দেখে আমি তোমাদেরকে পরে বলছি। তারপর দেখো, রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি পড়ো। কালার দ্য পিকচার, ছবিগুলো রং করো ইন ইন এ, মানে অ্যাক্টিভিটি এর ছবিগুলি আমরা কি করব, রং করব। গত পাঠে আমরা রং সম্পর্কে পড়েছি, সেই জন্য বলছি এগুলি রং করতে। তোমরা তোমাদের খাতা কি করবে, এগুলি বাসায় বসে বসে রং করবে, বাসায় সারাক্ষণ কি করবে, বই পড়বে বা রং করবে, ছবি আঁকবে, তাই না? তারপরে দেখো, দ্য অ্যান্ট ইজ রেড, পিঁপড়াটি কি, পিঁপড়াটি হলো লাল। তাহলে আমরা এই পিঁপড়াটাকে কোন রং করতে বলেছে, লাল রং, তাহলে দ্য অ্যান্ট ইজ রেড, পিঁপড়াটি লাল। দ্য ব্যাগ ইজ ভায়োলেট, ব্যাগটি কি, বেগুনি, বেগুনি রঙের। দ্য হার্ট ইজ ইয়েলো, হার্টটা কিসের রঙের, ইয়েলো মানে কি, হলুদ রঙের। দ্য ডগ ইজ ব্রাউন, কুকুরটি বাদামি রঙের। তাহলে আমরা এগুলি এই অনুসারে রং করব। পরে দুটো লাইন আছে, সে দুটো লাইনে পড়ে নিই। লুক অ্যাট দ্য পিকচার, রিড দ্য সেন্টেন্সেস, সার্কেল ইয়েস অর নো, হ্যাঁ অথবা নাতে আমরা কি করব, দাগ দিব। ইটস এ কাইট, এহা একটি ঘুড়ি, তাহলে একটা ঘুড়ি, তাহলে আমরা কি দেখবো, ইয়েসের মধ্যে টিক দিব। দ্য কাইট ইজ গ্রিন, ঘুড়িটা কি সবুজ, এটা কি সবুজ, নো, তাহলে নো দাগ দিব। এটা কি, এটা হলো ইয়েলো, তাহলে এটা আমাদের ইয়েলো রঙের। তাহলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো না? তাহলে এখন বোর্ডের দিকে তাকাও, দেখো যতটুকু পড়েছি ততটুকু অতটুকু আমরা করে নিই। এখানে আমরা কি করেছি দেখো, এখানে আমরা এই যে কয়েকটা বাংলা, ইংলিশটা, ইংলিশ শব্দের বাংলা অর্থ শিখেছি, মানে কি, বেঙ্গলি মিনিং অফ দ্য ইংলিশ সেন্টেন্স, বেঙ্গলি মিনিং অফ দ্য ইংরেজি ইংলিশ সেন্টেন্স, তাহলে ইংরেজি বাক্যের বাংলা অর্থ পড়েছি। দ্য অ্যান্ট ইজ রেড, পিঁপড়াটি লাল। তাহলে কি, ব্যাগ এতক্ষণ যা পড়লাম, দ্য ব্যাগ ইজ ভায়োলেট, ব্যাগটি বেগুনি। দ্য হার্ট ইজ ইয়েলো, কুটিরটি হলুদ। তারপরে দ্য ডগ ইজ ব্রাউন, কুকুরটি বাদামি। তারপরে দ্য কাইট ইজ, ইটস এ কাইট, ইহা একটি ঘুড়ি। দ্য কাইট ইজ গ্রিন, ঘুড়িটি সবুজ। তাহলে তোমরা এগুলি কি করবে, ইংরেজি সেন্টেন্সগুলির বাংলা অর্থ পড়বে, মানে বেঙ্গলি মিনিং, ইংরেজি বাক্যের বাংলা মিনিং। এটা এতক্ষণ আমরা পড়েছি, এখন আমরা এ এবং এন এর ব্যবহারটা শিখব, ঠিক আছে? কি কি শিখেছিলাম এখানে, এখানে আমরা শিখেছিলাম অ্যান্ড, ইটস এ অ্যান্ড,
আগে এ বসেছে। এখন তোমরা তো জানোই আমরা আমরা যে বাংলায় বলেছি, বাংলা কি করেছি বলতো, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটা বর্ণ আছে, কিছু হলো স্বরবর্ণ কিছু হলো ব্যঞ্জন বর্ণ। যেমন স্বরেয় থেকে স্বরেয় স্বরেয়া হ্রস্বই দীর্ঘ ই দীর্ঘ ই, এগুলি মিলে আমাদের এখানে 11টা বর্ণ আছে, সেই বর্ণগুলি হলো আমাদের স্বরবর্ণ। কিন্তু আমাদের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টা বর্ণ আছে, যেমন ক খ। এখন দেখো এই যে বর্ণগুলি আছে এগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক ইংরেজিতেও এরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটা আছে, একটা হলো এটাকে ইংরেজিতে একটাকে বলে ভাওয়েল আর একটা বলে কি কনসোন্যান্ট। ইংলিশ অ্যালফাবেট কতটি? 26টি। এই 26টি অ্যালফাবেটের মধ্যে আমাদের 5টি হলো ভাওয়েল আর বাকি 26 থেকে 5 কে কত থাকে 21, 21। বাকি 21টা কি থাকে? বাকি 21 হলো আমাদের কনসোন্যান্ট। ঠিক স্বরবর্ণ কি? নিজে নিজে উচ্চারিত হয়, ব্যঞ্জন বর্ণটা কি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সেটা কি স্বরবর্ণের সাহায্য নেয়। এখানে ইংরেজিতে আমরা যদি পাবো যে 5টি স্বরবর্ণ আছে মানে ভাওয়েল আছে, সে ভাওয়েল 5টি কি নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু কনসোন্যান্টগুলো কি কনসোন্যান্ট মানে স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে শব্দ গঠন করতে পারে না। ভাওয়েল ছাড়া ভাওয়েলের সাহায্য ছাড়া কনসোন্যান্ট একা একা কোনো শব্দ বানাতে পারে না, এই জন্যই সেটা কি ভাওয়েলের হেল্প নেই। এই যে ভাওয়েলের 5টা বললাম, সে 5টা ভাওয়েল কি কি তোমরা জানো? হ্যাঁ, 5টা ভাওয়াল হলে আমি তোমাদেরকে বলি, শোনো, এ ই আই ও ইউ। তোমরা দেখো বোর্ডে খেয়াল করো, আমাদের ইংরেজি বর্ণমালায় যে আছে এখানের মধ্যে ভাওয়াল হলো 5টি, এ ই আই ও ইউ, এই 5টি হলো আমাদের ভাওয়াল। এই 5টা ছাড়া যেমন যে বি সি ডি তারপরে এফ জে কে বাকি যতগুলি আছে জেড পর্যন্ত, এই 5টি বর্ণমালে বাকি জেড পর্যন্ত যতগুলি আছে ততগুলি বর্ণমালে হলো কনসোনেন্ট, সেগুলি হলো কি আমাদের কনসোনেন্ট। এই 5টি বর্ণ তোমার, এই 5টা বর্ণ আমরা যেখানে যেখানে পাবো, এই যে এই 5টা, এই 5টা বর্ণ যে যে শব্দের প্রথমে এই 5টা বর্ণ থাকবে সেখানে আমরা এ ব্যবহার না করে কি করব, এন ব্যবহার করব। আর বাকি শব্দের আগে আমরা কি ব্যবহার করব, বাকি শব্দগুলি ঘটনার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে আমরা এ ইউজ করব। কিন্তু দু একটা উপরে ক্লাসে গেলে তোমরা কয়েকটা বর্ণ একটু ব্যতিক্রম পাবে। আজকে আমরা ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো না, তোমাদের যা আছে সেগুলিই আমরা আলোচনা করবো, ব্যতিক্রম করবো না, আমরা সরলগুলিই পড়বো। তাহলে এখানে দেখো, এখানে খেয়াল করো, লক্ষ্য করো, এখানে এন্ড এন্ড বানানের প্রথম শব্দ প্রথম যে বর্ণটা সেটা হলো এ। আমরা জানি যে এ একটা ভাওয়েল, এ যেহেতু ভাওয়েল তাহলে আমি তোমাদেরকে কী বলেছিলাম, ভাওয়েলের আগে এন্ড ব্যবহার করা হয়, তাহলে সেখানে কী হবে এন এন্ড। এরপরে বি, বিটা কি? বিটা হলো কনসোনেন্ট, বি যেহেতু একটা কনসোনেন্ট সেহেতু আমরা বি এর আগে কী ব্যবহার করবো, এ ব্যবহার করবো, এ ব্যাক। আবার এখানে হার্ট দেখো, হার্টের প্রথম বর্ণটা কি এইচ, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ ব্যবহার করব। এরপরে দেখো এখানে ডি, ডি মানে ডিটা হলো ড, তাহলে ডিটা হলো কনসোনেন্ট, তাহলে আমরা এখানে ডিটা ব্যবহার করব এ। এখানে পি, পি ই এন পেন, পেন মানে হলো কলম, তাহলে তার আগে আমরা এ ব্যবহার করব। এখানে আছে কি এক, ই ডাবল জি এক, তাহলে প্রথম বর্ণটা কি পেলাম, ই পেলাম, ইটা কি আমাদের ভাওয়েল, তাহলে এখানে আমরা কি দিব, এন দিব, এন এক, তাহলে আমরা কি পেলাম, এন এন, এ ব্যাগ, এ হার্ট, এ ডগ, এ পেন, এন এক। এরকম আরও আছে, যেমন আমব্রেলা, আমব্রেলা লিখতে ইউ এন বি আর ই ডাবল এল এ, আমব্রেলা, প্রথম বর্ণটা ইউ, তাহলে এখানে আমরা কী ব্যবহার করবো, এন ব্যবহার করবো, তাই না। তারপরে আইসক্রিম, আইসক্রিম শব্দটির প্রথমে কী আছে, আই আছে, তাহলে আই একটা ভাওয়েল, সেই জন্য আমরা কী ব্যবহার করবো, এন ব্যবহার করবো। এরকম যে সমস্ত শব্দ প্রথমেই আমরা দেখবো যে এ ই আই ও আছে, সেখানে আই ও ইউ আছে, সেখানে আমরা কী ব্যবহার করবো, এন ব্যবহার করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের পাঠ শুরু করি, শেপস। তাহলে আমরা পরের পাঠ কী করবো, শেপস। শেপস মানে হলো আকৃতি, আকৃতি মানে কি একটা জিনিস দেখতে কেমন, এটা কি গোলাকার, এটা কি দেখো তো তুমি ডিম কীরকম, ডিম এরকম কীরকম, ডিম একটু লম্বা সাইজের, তাই না, ডিমটা কি একটু লম্বা সাইজের, কিন্তু একটু মানে পুরা গোল না, তাই না। কিন্তু কমলাটা কীরকম, কমলাটা একটু কি একটু গোল গোল টাইপ, কমলা আপেল এগুলি কি গোল গোল হয় না, কিন্তু ডিমটা কি একটু চোখে চোখে একটু লম্বা লম্বা হয়। তাহলে এক একটা জিনিসের এক একটা রকম আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো তো আমার হাতে যে বইটা আছে, তোমাদের যে বইটা আছে, এটা কী আকৃতি বলতো, এটা এটার এই চারপাশটা বইটা একটা দুইটা তিনটে এরকম চার আকৃতি, মানে চারপাশ দেখা যায়। তাহলে এখানে আমরা যদি এটা একটা ঘন, কিন্তু এখানে আমি চার পাবো মানে পৃষ্ঠটা দেখতে পাচ্ছি, সেটা হলো একটা
এটা কি চার 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 বাহু আছে, চার বাহু কার কার আছে জানো? চার বাহু, চার বাহু আমাদের চারটা বাহু যদি থাকে সেটা আমাদের বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। কিন্তু দেখো এখানে এই পাশটা আর এই পাশটা লম্বা একটু বেশি, আর এই দুই পাশটা কি একটু ছোট, যেহেতু দুই পাশ এই দুই পাশ আর এই দুই পাশ একরকম, মানে এই দুটি বাহু এই দুটি বাহু সমান। যদি বিপরীত দুটি বাহু সমান হয় তাহলে আমাদের গাণিতিক ই অনুসারে গণিতের ধারা অনুসারে সেটাকে আমরা বলতে পারি আয়তক্ষেত্র, মানে আমাদের বইটা একটা আয়তক্ষেত্র, মানে এটা একটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ কিন্তু এটা একটা আয়ত। কিন্তু আমার এই বইটা যদি চার পাশ সমান হইতো, মানে এই পাশে যাই এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5, এই পাশে 5, যখন চারপাশে একই রকম হতো তখন এটাকে আমরা বলতাম বর্গক্ষেত্র, তাই না? তাহলে কোনোটা আছে, আবার কোনোটা আছে কি তিনটা বাহু থাকে। যেমন তোমরা চমসা খাও না ইয়েতে স্কুলে সমস্যা খাও, সমস্যা খাওয়ার কীরকম তিন কোনা, তাহলে সেটাকে আমরা কী বলবো ত্রিভুজ। তিনটা বাহু থাকলে ত্রিভুজ, চারটা বাহু থাকলে চতুর্ভুজ, আর চতুর্ভুজের মধ্যে যদি চারটা বাহু সমান হয় সেটাকে বলে বর্গ, যদি দুই পাশ দুটি বাহু বিপরীত দুটি বাহু সমান হয় সেটাকে বলে কি আয়তন। তাহলে এখানে আমরা বিভিন্ন আয়ত সম্পর্কে শিখবো। তারপরে তারপরে যেটা গোলাকার সেটাকে বলে কি বৃত্ত, বৃত্তাকার, ঠিক আছে? তাহলে সেখানে আমরা এখন আমরা কি করবো, সেই শেপ সম্পর্কে পরিচিত হও। এতক্ষণ আমি তোমাদেরকে যা বলছি যে দেখো এটা হয়েছে চার পাশ সমান, এই পাশ এই পাশ এই পাশ, তাহলে এটা কি বললো স্কোয়ার, মানে কি বর্গ ক্ষেত্র, এটা কি চাঁদের মতো, তাই না? সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত বা বৃত্তাকার। এখানে কি ট্রাইঙ্গেল, ট্রাই মানে কি তিন, তিনটি বাহু আছে তাহলে ত্রিভুজ, এটা কি এটা হলো রেক্টেঙ্গেল মানে কি আয়তাকার ক্ষেত্র। কিন্তু তোমাকে আমি যা বললাম তোমাদের বই দুই পাশ লম্বা বাকি দুই পাশে একটু ছোট, মানে চার পাশ এটার মতো না, তাহলে এটা হলো আয়তক্ষেত্র, এটা হলো কি বর্গক্ষেত্র, আর আমরা পেয়েছি কি শেপ মানে হলো আকৃতি। তাহলে এখানে ম্যাচ করব, স্কোয়ার কোথায় যাবে ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল এখানে যাবে সার্কেল কোনটা এটা, রেক্টেঙ্গেল কোনটা এটা, বুঝতে পেরেছ? এখানে এরকম করে গুলি রং করবে, শিখবে কয়টা সার্কেল আছে, কয়টা ট্রাইঙ্গেল আছে, কয়টা স্কোয়ার আছে, সেটা গুনে গুনে এখানে আমরা লিখব। তারপরে তারপর পেজে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, মিস্টার মিস্টার শেপ, মিস্টার শেপের এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো। মিস্টার শেপ মানে এটা একটা আকৃতি দিয়েছে, কিসের আকৃতি, মানুষের আকৃতি, আর এর নাম কি দেওয়া হয়েছে, এর নাম দেওয়া হয়েছে মিস্টার শেপ। তাহলে এই জনাব শেপ, শেপ জনাব আকৃতির কোনটা কীরকম দেখি তো আমরা দেখো তো, ওনার যে মাথাটা আছে সেটা কি বলতো কিছু গোলাকার না, তাহলে এটা কি সার্কেল। তারপরে নাকটা কীরকম দেখো তো না, ত্রিভুজের মতো না, ট্রায়াঙ্গেল। চোখগুলি কি, চোখগুলি হলো সার্কেল, এরকম। ওনার যে পা দেওয়া আছে, তারপরে এখানে কি দেখতে পাই হাত দেওয়া, হাত দেওয়া আছে, আঙ্গুল দেওয়া আছে, তাই না? সেটা অনুসারে একটা আকৃতি বানিয়েছে এবং এখানে বলতে বলতে বলছে যে লুক কাউন্ট অ্যান্ড রাইট, লুক দেখো কাউন্ট গণনা করো, রাইট লেখো। সার্কেল, কয়টা সার্কেল আছে, কয়টা সার্কেল এখানে আমরা দেখি, 1 2 3 4, তাহলে এখানে হাউ মেনি সার্কেলস, আর এখানে একটা পাঁচটা, হাউ মেনি সার্কেলস, 5 সার্কেলস, তাই না? এখানে মাথাটা নিয়ে পাঁচটা সার্কেল হলো মোট। ট্রায়াঙ্গেল, কয়টি ট্রায়াঙ্গেল দেখতে পাই আমরা দেখো তো, এখানে তার উপরে নাকের মধ্যে শুধু ওখানে একটা আছে, কিন্তু এই যে নিচে দেখো আঙ্গুল দিয়ে আরও দুটো দেওয়া আছে, ট্রায়াঙ্গেলস, তাহলে কতটা, 1 2 3, 3 ট্রায়াঙ্গেলস, তাই না? এরপরে রেক্টেঙ্গেলস, কয়টি রেক্টেঙ্গেল দেখা যায়, 1 2 3 4, তাহলে কয়টা রেক্টেঙ্গেল দেখা যায়, 4, মানে কি চারটা, আমরা চারটা রেক্টেঙ্গেল দেখতে পাই। এরপরে হাউ মেনি স্কোয়ার্স দেখো, কয়টা স্কোয়ার দেখতে পাই, এইখানে একটা স্কোয়ার দেখতে পাই, এই যে একটু এখানে একটা, এখানে একটা, তাহলে 3 স্কোয়ার্স। পরে দেখো লুক এট মিস্টার শেপ ইন অ্যাক্টিভিটি এ, ট্রেস দ্য ওয়ার্ড, কমপ্লিট দ্য সেন্টেন্স। অ্যাক্টিভিটি এতে মিস্টার শেপের দিকে তাকাবে, এরপরে ওয়ার্ডগুলি এই যে এখানে দেওয়া আছে এগুলির উপরে হাত বুলাবে, মানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এগুলিকে লিখবে, কমপ্লিট দ্য সেন্টেন্স, এ বাক্যগুলি পূর্ণ করবে। হিজ ড্যাশ ইজ এ ট্রাইঙ্গেল, এখানে ইজ, ইজ মানে কি একটা, মানে একটা জিনিস হলে ইজ হয়, তাহলে তার কি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, তার কি তার নাক, তাহলে হিজ নোজ ইজ ট্রায়াঙ্গেল, হিজ ঢ্যাঁশ আর সার্কেলস, তার কি কি সার্কেল বলতো, হিজ আইজ আর সার্কেলস, এখানে আইজ দেওয়া আছে না, এখানে কি দেওয়া আছে, এখানে নোজ দেওয়া আছে, হেড দেওয়া আছে, হ্যান্ডস দেওয়া আছে, তাহলে আমরা তার সার্কেল কি দিব, হ্যান্ডস, হিজ হ্যান্ডস আর সার্কেল। তারপরে হিজ ঢ্যাঁশ আর রেক্টেঙ্গেল, তার কি দেওয়া আছে রেক্টেঙ্গেল, এই যে পাগুলি দেওয়া আছে না রেক্টেঙ্গেল, তাহলে লেগস, হিজ লেগস আর রেক্টেঙ্গেল। হিজ ড্যাশ ইজ এ সার্কেল, তার কি কি হলো একটি সার্কেল বৃত্ত, এই যে মাথাটা দেখা যাচ্ছে, তাহলে হিজ হেড ইজ এ সার্কেল, বুঝতে পেরেছ? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? আর এখানে দেখো তো এই বেজে কি দেখা যাচ্ছে,
যাচ্ছে এই মিস্টার শেফসের আগে আমরা এই পেজে এখান থেকে কয়েকটা পেজ আমরা কি পাবো এরকম ইংরেজি 21 থেকে 9 পর্যন্ত আমরা পাবো এখানে বিভিন্ন এই আগে পরের পৃষ্ঠাতে যে বলে গণনা করলাম না তখন আমরা এই যে সংখ্যাগুলি গণনা করেছি সেখানে এরকম 21 থেকে 30 পর্যন্ত দেওয়া আছে তাহলে তোমাদেরকে তো আমি ক্লাসে শিখিয়েছি 1 থেকে 20 পর্যন্ত শিখিয়েছি তাই না তাহলে এখানে দেওয়া আছে বাকি 21 থেকে 30 তাহলে 21 থেকে 30 পর্যন্ত তোমরা কারেন্ট বই লিখবে সেটা তোমরা জানোই কিভাবে লিখতে হয় আমি একটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে তোমরা কি করবে 21 থেকে 30 পর্যন্ত বানান লিখবে এই যে এরকম করে 21 থেকে এখন আমাদের হোমওয়ার্ক নেওয়ার পালা এবার আমরা হোমওয়ার্ক নিব কি হোমওয়ার্ক নিব বলতো এবার এখানে আমরা কি কি হোমওয়ার্ক নিব এতক্ষণ আমি কি করিয়েছি তোমাদেরকে এই শব্দগুলি এই বাক্যগুলির বাংলা মিনিং তাহলে বেঙ্গলি মিনিং মানে বাংলা অনুবাদ করবে তারপরে 21 থেকে 30 পর্যন্ত বানান লিখবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে শুরু স্তরগুলি সবাই গ্রহণ করবে শিখবে ঠিক আছে সবাই মা বাবার কথা শুনবে মনোযোগ